शजया च भर्तिशानुयागत भायनिना याजित मायादिपं गृहं दिवाशत त्रिलोकीयातिमीरापाहम्। नमस्कार सबाइके, आज शनिवार शनिदेवेर এই মন্ত্রগুলো আজ আমি পাঠ করব, যে মন্ত্রগুলো আপনারাও পাঠ করবেন। শনিদেবের এই মন্ত্রগুলো পাঠ করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়, সকল অশুভ দৃষ্টি দূর হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে শনিদেবের এই মন্ত্রগুলো পাঠ করুন। প্রথমে বলবো শনিদেবের মহামন্ত্রগুলো। ওম নীলাঞ্জন সমভাষণ রবিপুত্রম যমগরাজম ছায়ামর্তাণ্ড সম্ভূতমতম নমামি শনেশ্বরম। শনিদোষ কিভাবে নিবারণ করবেন তার মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্দনান মৃত্যুমুখিয়মামৃত্যু। শনির বৈদিক মন্ত্র। ওম শন্ন দেবীর ভীষ্টায় আপ ভবন্তু পিত্তেয় শ্যৌরিবিস্ত্রবন্ত। শনি গায়ত্রী মন্ত্র। ওম ভগব ভয়াবিদোমহেন মৃত্যুরূপায় ধীমহি শন্ন দেবীরভীষ্টায় ভবন্তু। স্বাস্থ্যের জন্য শনিমন্ত্র। ধ্বজহীনী ধামিনী চৈব কঙ্কলি কলহপিহ কঙ্কতি কলহি চৌখ তুরঙ্গি মহিষিয়াজা শনির নামনি পত্নী নামে তানি সঞ্জপান পুমান। শনিদেবের এখন আমি কিছু মন্ত্র পাঠ করব, যেগুলো দৈনন্দিন জীবনে বা শনিবারে, বিশেষ করে শনিবারে আপনারা সবাই এক মনে এক ধ্যানে পাঠ করবেন। ওম শাম শনেশ্বরায় নমঃ। তাহলে ব্যক্তির জীবনে শুভ সময় শীঘ্রই আসন্ন। ওম প্রাণ প্রেম প্রণশেষণেশ্বরায় নমঃ। প্রতি শনিবার সকালে স্নানের সময় সূর্যের দিকে তাকিয়ে এই মন্ত্র উচ্চারণ করলে মানুষের মধ্যে শুভ শক্তির বিকাশ ঘটে। ওম প্রাণ প্রেম প্রণশে শনিশ্চরায় নমঃ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মুখসুমামৃতাত্। এই মন্ত্রটি যে কোনো সময়ে 108 বার জপ করে শনির সুদৃষ্টি পড়বে আপনার উপর এবং আপনার জীবন কখনো সুখ সমৃদ্ধির কমতি হবে না। ওম শনিশ্চরায় ভীদমহে ছায়াপুত্রায় ধীমহি তন্নোমন্দ প্রচোদয়াত্। মন্ত্রটি প্রতি শনিবার স্নানের পর 108 বার উচ্চারণ করলে ব্যক্তির জীবনে অনেক মঙ্গল হয় এবং ব্যক্তির আর্থিক দিক থেকেও অনেক সমৃদ্ধি লাভ হয়।
সজয়ম চ ভর্তি সানুয়াগতম ভয়নিনায়াজিতম মায়াদীপম গৃহম দেবাশত ত্রিলোকিয়াতিনিরাপাহম। শনিবার সন্ধ্যাবেলা বড় ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে 108 বার এই মন্ত্রটি পাঠ করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তাহলে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করছি। আমি মন্ত্রপাঠ প্রচণ্ড ভালোবাসি, আমার ভগবানকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি জানি আমার যারা বন্ধুরা আছে, যারা ফলোয়ার্স আছে, সবাই ভগবানকে প্রচণ্ড ভালোবাসেন। আসুন না আমরা সবাই ভালোবেসে এই চ্যানেলের মাধ্যমে ভগবানের নাম কীর্তনগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেই। আমার ভগবান সারা পৃথিবীতে সকলের মঙ্গল করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো প্রণাম।